شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي. الحمد لله والصلاة والسلام على رسول الله. খ্রিস্টান দেশ বা যে কোনো বিদ্রোহী দেশে যারা বসবাস করেন ওরা পরিস্থিতির কারণে যদি জামাতে নামাজ না পড়তে পারেন তাহলে তারা ফ্যামিলি থাকলে নিজেরাই নামাজ পড়বে কিনা? উত্তর হলো নিজেদের নামাজ তো ভালো, জামাতে পড়লে ভালো। যদি আমি বিশেষ করে মুসলিম রাষ্ট্রেও জামাতে যেতে পারলাম না, শেষে দেখলাম জামাত শেষ হয়ে গেছে, এখন আমাকে গেলেও একা পড়তে হবে, তো এরকম যদি বিশেষ প্রয়োজনে অথবা এরকম নিশ্চিত থাকে যে না মসজিদে গেলে জামাতের আর কোনো অবস্থান বা ওইরকম পরিবেশ নাই তৈরি হবে না, তাহলে সে বাড়িতেই পড়তে পারে এবং নিজেদের লোকজনের মধ্যে জামাত কায়েম করতেই পারে। চেষ্টা থাকতে হবে যদি কোনো পরিবেশ তৈরি করা যায়। আর যেখানে মুসলিম সমাজ সেখানে আমি দ্বিতীয় জামাত পাওয়ার যেখানে সম্ভাবনা আছে অথবা দ্বিতীয় জামাত এখানে চালু আছে সেখানে মসজিদ যাবে, অবশ্যই জামাত শেষ হয়ে গেলেও যাবে, এটা চেষ্টা রাখা দরকার। কারণ মসজিদ থেকে দূরে থাকার কেউ যদি অভ্যাস করে ফেলে তখন তার যাওয়াটা কঠিন হয়ে যায়। তো এনিহাও যেখানে ওই রকম পরিবেশ নাই, মসজিদ নেই, ইনাদের প্রশ্নটা ওই ক্ষেত্রেই সেখানে তো পড়তেই পারে। তবে খেয়াল রাখতে হবে যদি শুধু ওনারা দুইজনই হন স্বামী স্ত্রী তাহলে ওনাকে পেছনে দিতে হবে বরাবর না। আর যদি অন্যরাও অংশ নেয় যেখানে যাদের সাথে পর্দা করা ফরজ, এমন অবস্থায় ইমাম সাহেব কী করবেন? সালাম ফিরে উনি সামনের দিকেই থাকবেন এবং যারা পর্দার সাথে সম্পৃক্ত মানে পর্দা ছাড়া যে সমস্ত নারীদের উপায় নাই, মানে আমি তাদের মাহরিম না অথবা আমার আপন বোন এরকম কিছু না, তারা উঠে চলে যাবে, এরপরে উনি এদিকে মুখ ফিরাবেন। আর একটা মাসআলা হলো মহিলারা মহিলাদের জামাত পড়তে কী করবে? তারা সমান সমান দাঁড়াবে, মাঝখানে দাঁড়াবে আর কি, কাতারের মাঝখানে ওদের সাথে মুসলিমদের সাথে দাঁড়াবে। আরেকটা হলো এই অবস্থায় কিংবা পুরুষরা যখন নামাজ পড়ে দুজনে জামাত পড়ে তখন দাঁড়ানোর সিস্টেম কী? উত্তর হলো সমান সমান, আমাদের অনেকে আধা হাত পিছনে দেয়, এটা ঠিক না।